বাড়ি থেকে কিছুটা দূরে এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম তাপস দাস। সোমবার সকালে বাড়ি থেকে 300 মিটার দূরে গ্রামের রাস্তা থেকেই ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার সহ স্থানীয়দের। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃত যুবকের বাবা তুলসী দাস বলেন, হ্যাঁ বাড়িতে ছিল, আমি লাস্ট আগে 6টার দিকে দেখেছি, জল নিয়ে আসলাম বাজার থেকে, আর তখন মেয়ে আমার ওই পুতিনকে নিয়ে বাবা ওই ঘুরে আমার ছেলে ঘুরে আসলো, দিয়ে বাড়িতে রেখেছে, দিয়ে পায়খানা গেছে, ওইটাই দেখার আমি বাজার দিয়ে গেছি, ওই লাস্ট দেখা দিয়ে শুনিনি আমি। কী চাইছেন পুলিশের কাছে, কী দাবি রাখছেন? দাবি রাখছি কি যারা মেরেছে তাদের যেন শাস্তি চাই, যেন ধরা পড়ে, আর আমাদের তো সবই শত্রু এখানে ফাঁসি হয়। হ্যাঁ ফাঁসি আগে দরকার, এখন না দেখে কাকে কী বলবো বলেন, শাসনই পাড়ার লোকেরই শাস আছে, এখন কে মেরেছে নাম তো আর না দেখে তো বলতে পারছি না, দাবি রাখছি ধরা পড়ুক যেন ফাঁসি হয়, ছেলেকে তো ঘুরে পাবো কি ছেলেকে তো ঘুরে পাবো না কিনা। এই ধরনের ঘটনা এলাকায় এর আগে কখনো হয়নি বলে দাবি স্থানীয়দের। খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নিতাই মণ্ডল বলেন, আমরা আজকে সকাল থেকে সকালে ঘুমিয়েই ছিলাম, গ্রামের ছেলে ফোন করলো যে এরকম একটা মার্ডার হয়ে পড়া আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তাপস দাস বলে আমাদেরই এই বাড়ির ছেলে মার্ডার হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তারপরে মালদা থানার পুলিশ আসলো, লাশটা নিয়ে গেল। তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা প্রকৃত যে দোষী আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো, একজন সমাজসেবক হিসাবে অতি সত্বর দোষীকে খুঁজে বের করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা। কী অবস্থায় দেখলেন বডিটাকে? বডি একদম রক্তাক্ত অবস্থায়, মানে চাকু বা অস্ত্রের আঘাত মনে হলো দেখে, প্রচুর রক্ত ছিল, দেখা যায় না খুব, এটা এই ঘটনাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না, এটা অত্যন্ত সমাজ বিরোধী কাজ, মানে আসামিকে অতি সত্বর খুঁজে শাস্তি করবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।